ছিনতাইয়ের কাছে দৈনিক চুক্তি 700 টাকা, পুলিশের কাছে অবাক করা তথ্য। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে এই তথ্য পুলিশের হাতে আসে। মূলত হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় অপারেশন চালাতো তারা। অবাক করা তার কাজের ধরন, কাজ করতে হয় দিন চুক্তিতে, চুরি ছিনতাইয়ের কাজে দিন প্রতি 700 টাকা চুক্তি, অবাক করা তথ্য পুলিশের হাতে। এমনই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাজকারবার নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের। প্রশ্ন উত্তর পর্ব যত দীর্ঘ হচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, তাতে বিস্মিত তদন্তকারীরাও। জানা গেছে মূলত হাওড়া স্টেশনে আসা সমস্ত যাত্রীদের ব্যাগ মালপত্র ও পকেটের ওপরই তাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকত। যাত্রীদের দেখেই কার কাছে মোটা টাকা পয়সা দামি জিনিসপত্র আছে সহজেই অনুমান করতে পারত তারা। যাত্রীরা একটু অন্যমনস্ক হলেই চলতো হাত সাফায়ের কাজ। নিমেষের মধ্যে মানিব্যাগ থেকে শুরু করে দামি মোবাইল লোপাট হয়ে যেত। হাওড়া স্টেশনে অপারেশন চালানো এমনই তিন ছিনতাইবাজের হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবকের নাম রাজ আইজ, শেখ কাশেম এবং আকাশ হালদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মানিব্যাগ, উদ্ধার হয়েছে পাঁচটি দামি মোবাইল ফোন। সোনারপুর থানার পুলিশ সূত্রে খবর, থানার পিসি ইনচার্জ অর্ঘ্যমণ্ডলের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় ওই তিনজনকে দেখতে পান টহলরত পুলিশকর্মীরা। তাদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। তিনজনের কাছ থেকেই উদ্ধার হয় বেশ কয়েকটি মানিব্যাগ ও মোবাইল ফোন। তিনজনের কাছে এতগুলি মানিব্যাগ ও মোবাইল কিভাবে এলো, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি তিন মূর্তি। এরপরই তাদের নিয়ে যাওয়া হয় থানায়। জিজ্ঞাসাবাদেই উঠে আসে আসল তথ্য। জানা যায় হাওড়া স্টেশনে এই তিনজন মূলত রিসিভারের কাজ করতেন। সেটা কেমন? পুলিশ সূত্রে জানা গেছে মূলত হাওড়া স্টেশনের মধ্যেই রয়েছে ছিনতাইবাজদের একটি বড় চক্র। তাদের এক একজনের দায়িত্ব এক এক রকম, অর্থাৎ প্রত্যেকেরই দায়িত্ব ভাগ করে দেওয়া। কেউ পকেটমারি করে, কেউ আবার সরায় যাত্রীদের ব্যাগ। চুরি করা জিনিস চুপি চুপি নিয়ে এসে তারা তুলে দেয় স্টেশনের বাইরে অপেক্ষারত দলের অন্য সদস্যদের হাতে। সেখান থেকেই ওই চুরি ছিনতাইয়ের জিনিসপত্র চলে যায় অন্যত্র। রাজ, কাশেম ও আকাশের কাজ ছিল মূলত হাওড়া স্টেশনের বাইরে। যাত্রীদের জিনিস ছিনতাই করে একটি দল হাওড়া স্টেশনের বাইরে চলে আসত। সেই চুরির জিনিসপত্র তারা তুলে দিত এই ত্রয়ীর হাতে। সেখান থেকেই চোরাই মালপত্র চলে যেত একটি নির্দিষ্ট জায়গায়। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা দিন মাইনের কাজ করে, অর্থাৎ সারাদিন চুরি ছিনতাই করে দিনের শেষে এদের আয় 700 টাকা। অর্থাৎ বলা যেতেই পারে 700 টাকার চুক্তিতে সারাদিন চুরি ছিনতাই করত তারা। এই চক্র কত বড়, এদের সাথে আর কারা জড়িত, সবকিছু বিশদে জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বুধবার বাড়ৈপুর আদালতে তোলা হয়। সূত্রের খবর, ছিনতাইয়ের কাজে 700 টাকা মাইনে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে রীতিমতো অবাক হয়েছেন তদন্তকারী অফিসাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সোনারপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।